Assalamu alaikum dear viewer and subscriber, I am engineer Bashar, welcome my channel at last automation video. Dear friend, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ট্রে ফটল সফটওয়্যার ব্যবহার করে s7-1200 PLC তে কিভাবে আপনারা ডাবল আউটপুট ডাবল বলতে 2 3 4 5 6 আউটপুট একটি নেটওয়ার্কের মধ্যে আপনি একাধিক আউটপুট কিভাবে ব্যবহার করবেন সেই প্রোগ্রামটি আমি দেখাবো s7-1200 PLC তে ট্রে ফটল সফটওয়্যারটি ব্যবহার করে তো ফ্রেন্ড ভিডিওটি যাতে বড় না হয় সেজন্য আমি একটি সিপিইউ সিলেক্ট করে রাখছি সিপিইউ 1212C DC এই পিএলসিতে আজকে আমি প্রোগ্রামটি করব তো ফ্রেন্ড প্রোগ্রামটি শুরু করার আগে প্লিজ আমরা এটলাস অটোমেশন ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আপনার বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন ফ্রেন্ড আমরা মূলত কাজ করি পিএলসি এইচএমআই সার্ভো পিএফটি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আমরা কাজ করে থাকি ফ্রেন্ড আপনাদের ফ্যাক্টরি যদি পিএলসি এইচএমআই বা ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে কোনো সমস্যা থাকে ভিডিও ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুলভ মূল্যে পিএলসি এবং এইচএমআই প্রোগ্রামিং এবং ট্রাবল শুটিং করে থাকি অ্যাসকাডা প্রোগ্রামগুলো করে থাকি তো বন্ধুরা চলুন প্রোগ্রামটি শুরু করি তো ফ্রেন্ড প্রথমে আমি একটি ওপেন সুইচ নিব ওপেন সুইচ তারপর একটি ওপেন সুইচ নিব i0.0 and i0.1 দেন ফ্রেন্ড এখন আমি আউটপুট নিব এখন আরেকটি আউটপুট নিব আউটপুট অ্যাড্রেস দিব q0.0 q0.1 তো ফ্রেন্ড এখন আমি লেচিং করে দিলাম আমি এখানে আউটপুট নিব আরো আউটপুট নিব q0.2 q0.3 তো ফ্রেন্ড প্রোগ্রামটি এখন আমি পিএলসি তে দিব ফ্রেন্ড এখানে আপনি একটু নট দিয়ে দিব একটি নট ইনস্ট্রাকশন ব্যবহার করছি এখানে তো ফ্রেন্ড প্রোগ্রামটি এখন আমি পিএলসি তে দিব লোড মনিটরিং অন করলাম আমার ইনপুট হলো i0.0 i0.1 দুটি ওপেন সুইচ এন্ড আউটপুট q0.0 q0.2 এন্ড q0.3 তো ফ্রেন্ড এখন আমি আমার ইনপুট সুইচ i0.0 কে অন করব দেখেন আমার নট আউটপুট অন হয়ে আছে আমার q0.1 আউটপুট অন হয়ে আছে
এখন আমি i0.0 সুইচটা অন করব দেখেন সুইচ অন করার সাথে সাথে আমার q0.2 q0.2 অন এন্ড q0.0 q0.0 অন অফ করে দিব এখন আমি i0.1 সুইচ অন করব i0.1 আউটপুট q0.3 অন এন্ড q0.0 অন তো ফ্রেন্ড এটাকে আমি আরো ইনপুট আউটপুট এড করতে পারি এখানে চাইলে ফ্রেন্ড এখানে আপনি যদি চান এখানে আরেকটি ইনপুট আউটপুট নিতে পারেন আউটপুট এখানেও একটা আউটপুট নিতে পারেন q0.4 q0.5 PLC দিয়ে দিব লোড q0.4 q0.5 এখন আমি i0.0 সুইচটা অন করব এটা নট এর কারণে এই আউটপুটটা অন হয়ে আছে যখন i0.01 সুইচটি অ্যাক্টিভ হবে তখন নট আউট নট ডিএক্টিভ হয়ে যাবে এই দুটি সুইচের মধ্যে যে কোনো একটি সুইচ যখন অ্যাক্টিভ হবে তখন নট হলো যে অপোজিট আউটপুট দিবে যদি এখানে আমার সিগন্যাল থাকে তখন আউটপুট বন্ধ হয়ে যাবে এখানে সিগন্যাল না থাকলে আমার আউটপুট অন থাকবে নট গেট বলতে কি জিরো থাকলে ওয়ান ওয়ান থাকলে জিরো দেন এখন আমি i0.0 সুইচকে অন করব দেখেন i0.0 সুইচকে অন করার সাথে সাথে আমার q0.2 অন হয়েছে q0.4 অন হয়েছে q0.5 আউটপুট অন হয়েছে q0.0 আউটপুট অন হয়েছে এখন আমি যদি i0.0 সুইচকে অফ করে দিই দেখেন আমার শুধু নটের আউটপুটটি অন আছে এখন আমি i0.1 সুইচ অন করব দেখেন আমার q0.3 আউটপুট অন হয়েছে দেন q0.5 আউটপুট অন হয়েছে q0.4 আউটপুট অন হয়েছে q0.0 আউটপুট অন হয়েছে দেখেন আমার আউটপুটগুলো তো ফ্রেন্ড আশা করি প্রোগ্রামটি আপনারা বুঝতে পারছেন কিভাবে আপনার একটি নেটওয়ার্কের মধ্যে কিভাবে একাধিক আউটপুট ব্যবহার করবেন একটি সুইচের মাধ্যমে ডাবল আউটপুট দুটি তিনটি চারটি আউটপুট কিভাবে ব্যবহার করবেন তো ফ্রেন্ড ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড যারা আমার চ্যানেল নতুন ভিজিটর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ড ভালো থাকুন আল্লাহ হাফেজ